আজকে হাইকোর্টের রায় ওবিসি নিয়ে। ওবিসি মানে শুধু হিন্দু নয়, মন্ডল কমিশনের লড়াই হলো। বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানিরা লড়লেন, যে মন্ডল কমিশন তৈরি হলো তারা বলল এই এই কমিউনিটি যারা পিছিয়ে পড়া তারা পাবে, তাদের মধ্যে হিন্দুদের মধ্যে নাপিত আছে, কামার আছে, কুমোর আছে, স্বর্ণকার আছে, মালাকার আছে, কর্মকার আছে, তেলি আছে, তিলি আছে, মাহিষ্য সমাজ আছে, এবং মুসলিমদের মধ্যেও পচপন্দা মুসলিম সহ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা আনসারি মুসলিমরা তারা এর মধ্যে যুক্ত আছে। এটা হচ্ছে ওবিসি। মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য অরিজিনাল ওবিসি যারা কুড়মি সহ তাদেরকে আপনাদের নাপিত ঘোষ, যারা গোয়ালা, এখানে ঘোষ বলে আর বিহার ইউপিতে যাদব বলে গোপ, এদেরকে সবকে করে দিল ওবিসি বি। আর ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি ওবিসি এ করে দিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের 98% লোককে। এবং এটা করতে গেলে বিধানসভায় আইন পাস করাতে হয়, দিল্লিতে ওবিসি কমিশনে পাঠাতে হয়, লোকসভা থেকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের ছাড়পত্র নিতে হয়। এই যে 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, এ দায়িত্ব কে নেবে? কে দায়িত্ব নেবে? মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, আলটিমেটলি আপনি জিততে পারবেন না, কারণ আপনি পদ্ধতিগতভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি। কত লোককে বিপদে ফেললো যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে জিতেছেন, কোথায় যাবেন? ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি রিজার্ভেশন 6% চাকরি নিয়ে নিয়েছেন, কোথায় যাবেন তারা? মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদের খেসারত দিতে হবে। অন্যদিকে আমাদের ঘোষ গোপ, কুড়মি সমাজ মাহাতো, তিলি তেলি, যে সম্প্রদায়গুলো আগে বলেছি, আমার নাপিত ভাই বন্ধু সহ স্বর্ণকার, মালাকার, কর্মকার সহ, আজকে তাদের যে অধিকার, যে অধিকার আপনি কেড়ে নিয়েছিলেন, আজকে তারা সেই অধিকারের পক্ষে, সংবিধান সম্মত অধিকারের পক্ষে কোর্ট রায় দিয়েছেন।